এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে সস্তায় থাইল্যান্ডে যাবেন, কিভাবে সস্তায় ঘুরবেন, খাওয়া দাওয়া, হোটেল এবং যাতায়াত ইত্যাদি সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। স্বল্প খরচে ঘোরাফেরার জন্য যে কয়টি দেশ ট্রাভেলারদের পছন্দ, সেগুলোর মধ্যে থাইল্যান্ডের চাহিদাই সবচেয়ে বেশি। স্বল্প খরচ ও স্বল্প সময়ে ঘুরে ফিরে আসার মতো একটি দেশ থাইল্যান্ড। তাই থাইল্যান্ড হয়ে যাক বাজেট ভ্রমণ। থাইল্যান্ড এমন এক জায়গা যেখানে করা যায় মন যা চায় তাই। বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাওয়ার জন্য সরাসরি অনেকগুলো এয়ারলাইন্স আছে। রিজেন্ট, ইউএস বাংলা, এয়ার এশিয়া, বাংলাদেশ এয়ারলাইন্স, থাই এয়ারলাইন্স ইত্যাদি। এগুলোর ভাড়া পড়বে 16-20,000 টাকার মধ্যে। কিন্তু আমি আপনাদের আরেকটি এয়ারলাইন্সের নাম বলবো, যেটি থাইল্যান্ড এয়ারলাইন্স। এটির ভাড়া অনেক কম। অনেক সময় থাইল্যান্ড এয়ারলাইন্সটি অনেক অফারও দিয়ে থাকে, তখন আপ ডাউন ভাড়া হয় 11,000-13,000 টাকার মধ্যে। এখন আপনাদের যা করতে হবে সেটি হচ্ছে, যখনই এরকম অফার দেয় তখনই টিকিটটি কিনে নেবেন পরবর্তী ভ্রমণের জন্য। এভাবে আপনারা সস্তায় এয়ার টিকিটটি কিনতে পারবেন। ব্যাংককের দুটি এয়ারপোর্ট আছে, একটি হচ্ছে টংমং এয়ারপোর্ট আর একটি হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। দুটি এয়ারপোর্টই সিটির মধ্যে। এয়ারপোর্ট থেকে নেমেই কিছু ডলার থাই মুদ্রা বা বাথে ভাঙিয়ে নিন, যাতে আপনি এয়ারপোর্ট থেকে ব্যাংকক সিটিতে যেতে পারেন। পয়সা বাঁচাতে চাইলে এয়ারপোর্টের ভিতরেই শহরগামী মেট্রো ট্রেন আছে, সুন্দর, চিমচাম, আরামদায়ক ও সস্তা। মোটামুটি 100 বাথের মধ্যেই শহরে যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারেন। আর যদি বেশি আয়েশ করে যেতে চান, তাহলে এয়ারপোর্টের বাইরে থেকে ট্যাক্সি ধরুন। ভুলেও এয়ারপোর্টের ভিতরে ট্যাক্সি ক্যাবগুলোর টিকিট কাউন্টার হতে টিকিট নেবেন না, দাম অনেক বেশি। তাই এয়ারপোর্টের বাইরে এসে ট্যাক্সি নিন, অথবা সিম কিনে গ্র্যাব ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের যদি পাতায়া যাবার প্ল্যান থাকে, তবে সরাসরি এয়ারপোর্ট হতে বাসে পাতায়া যাবেন। সুবর্ণভূমি এয়ারপোর্টের নিচেই বাস কাউন্টার থেকে মাত্র 130 বাত দিয়ে পাতায়া যেতে পারবেন। তাহলে একদিনের হোটেল ভাড়া এবং সময়ও বেঁচে যাবে। কিভাবে বাঁচবে সেটা এখন বলছি। বাংলাদেশ থেকে ব্যাংককে যাওয়ার জন্য রাত 2টার ফ্লাইটটি নেবেন। থাইল্যান্ডে পৌঁছাতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। বলে রাখি, বাংলাদেশ থেকে থাইল্যান্ডের সময় 1 ঘন্টা আগানো। যাই হোক, ভোর 6টার সময় থাইল্যান্ডে পৌঁছাবেন। এয়ারপোর্টের ফর্মালিটিস শেষ করতে প্রায় 1 ঘন্টা সময় চলে যায়। এরপর এয়ারপোর্টের বাস কাউন্টারে যেয়ে বাসের টিকিট কেটে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। বাস কাউন্টারের আশেপাশে অনেক কিছুই পাওয়া যায়, ইচ্ছা করলে কিছু কিনে খেতে পারবেন। বাসে 2 ঘন্টা সময় লাগবে পাতায়া যেতে। সেখান থেকে ট্যাক্সিতে বা লেকোনায় করে যেতে হবে নিজ নিজ হোটেলে। যখন হোটেলে পৌঁছাবেন, ঘড়ির দিকে তাকিয়ে দেখবেন 11টা কি 12টা বেজে গিয়েছে। যেহেতু হোটেলে চেক ইন দুপুর 2টায়, তাই হোটেলের রিসিপশনে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন দুপুরের খাবারের জন্য। পাতায়া কিন্তু অনেক বাংলা হোটেল পাবেন। এরপর খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিন, সন্ধ্যার পর এনজয় করুন পাতায়ার নাইট লাইফ।
এবার আসি হোটেল প্রাইস নিয়ে। বিভিন্ন দামের হোটেল পাওয়া যায় ব্যাংককে, সেটা নির্ভর করে স্থান ও কোন ধরনের সুযোগ সুবিধা থাকবে তার উপর। যেমন সুইমিং পুল, স্পা, সকালে নাস্তা হোটেলের বিলের সঙ্গে অন্তর্ভুক্ত থাকে অনেক হোটেলে। সেগুলোর হোটেলের প্রাইস স্বাভাবিকভাবে একটু বেশি হয়ে থাকে। আমি সবসময় হোটেলের টিকিট কাটি agoda.com এবং ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ডের মাধ্যমে, যেখানে আমি সবসময় সুলভে রেটিং দেখে নিতে পারি। থাইল্যান্ডের হোটেলের খরচ প্রায় 2,000 টাকা থেকে শুরু ধরে নেওয়া যায়, সাথে সকালের ব্রেকফাস্ট ফ্রি। তাই হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আমার একটাই পরামর্শ, অবশ্যই বাংলাদেশ থেকে হোটেল বুকিং করে যাবেন। মোটামুটি খরচের দেশ হচ্ছে থাইল্যান্ড, তাই আমরা যারা বাজেট ট্যুরিস্ট তাদের জন্য খানাপিনার জন্য ভালো জায়গা হচ্ছে এই 7-Eleven। এই চেইন সুপার শপটি আপনি পাবেন রাস্তায় কোনায় কোনায় পুরো থাইল্যান্ডে। মাত্র 22 বাত দিয়ে আপনি 600 ml কোক, মিরিন্ডা, লেমন, স্ট্রবেরি, ফ্লেভার বা সবগুলো মিশ্রণের ড্রিঙ্ক পেতে পারেন বিশাল এক গ্লাসে। এখান থেকে পানিও কিনতে পারেন খুব সস্তায়। এখানে 20 বাতের পানির বোতল অন্য জায়গায় 35-40 বাত হয়ে থাকে। রাতে বা দুপুরে খাবারের জন্য রান্না করা এমন মেনু থাকে, দাম 35-40 বাত। অন্যদিকে ব্যাংককের বাঙালি রেস্তোরাঁগুলোতে এক একজনের এক বেলা খেতে গেলে খরচ হবে 200 বাত মিনিমাম। থাইল্যান্ড হচ্ছে মজার মজার জুসের দেশ। 7-Eleven ছাড়াও আপনারা জুসের ছোট ছোট দোকান পাবেন অনেক জায়গায়। এখানে আপনারা স্ট্রিট ফুড খুবই সস্তায় পাবেন। এছাড়া ব্যাংককে KFC, ম্যাকডোনাল্ডস এসব দোকানের খাবারও সস্তায় খেতে পারবেন, কিন্তু বাংলা খাবার খেতে চাইলে দাম দিয়ে খেতে হবে। BTS MRT নামে ট্রেন আছে যা ব্যাংকক শহর চষে বেড়াচ্ছে। এটি সস্তা ও দ্রুততম বাহন। ব্যাংককের ট্যুরিস্ট শহর হলো সুকুমপিত। সবাই সুকুমপিত থাকার চেষ্টা করে, কারণ ওখান হতে সমস্ত জায়গায় মুভ করা ইজি। সুকুমপিত 6-9 কাছেই নানা স্টেশন। এই নানা স্টেশন থেকে BTS এর মাধ্যমে শহরে নানা জায়গায় ভ্রমণ করতে পারেন স্বল্প খরচে। এবার আসি ব্যাংককের সাইটসিংগুলোর প্রসঙ্গে। ব্যাংককে দেখার মতো অনেক কিছু আছে, যেমন গ্র্যান্ড প্যালেস, ওশান ওয়ার্ল্ড, মাতাম তুসো, সাফারি ওয়ার্ল্ড, ড্রিম ওয়ার্ল্ড ইত্যাদি। এগুলোর এন্ট্রি টিকিট আপনারা clock.com হতে কিনতে পারেন। clock.com এমন একটি সাইট যেখানে ঘরে বসে অনলাইনে টিকিট কিনতে পারেন। ব্যাংককের যেসব সাইটসিংগুলো আছে সেগুলোর টিকিট আপনারা এই clock.com এই সাইট হতে কিনতে পারেন খুব সহজে এবং খুব সস্তায়। তাছাড়া ব্যাংককে অনেক ট্যুর অপারেটর আছে যাদের কাছ থেকেও টিকিট কিনতে পারেন। যদি আপনারা প্যাকেজে টিকিটটি কিনেন তাহলে যাতায়াত ভাড়াও আপনাদের সেফ হবে। এই ভিডিওতে আমি কিভাবে সস্তায় থাইল্যান্ড ভ্রমণ করা যায় সে সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু আপনি যদি ট্যুরগুলোর ডিটেলস জানতে চান এবং সাথে তার কস্টগুলোও জানতে চান তাহলে আপনি আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন এবং সেগুলোর লিঙ্ক আমি নিজে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।